নমস্কার বন্ধুরা ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আজ আমি ঝুমার পাকশালায় আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আজকে চলে এসেছি হরিয়ালি চিকেনের রেসিপিটি নিয়ে তাহলে চলো আমরা দেখিনি এই রেসিপিটি আমি কীভাবে বানিয়ে থাকি তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দাও তাহলে চলো আমরা দেখিনি নিই প্রথমে এই রান্নার জন্য আমরা কী কী করছি প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য একটি পেস্ট বানাবো এখানে নিয়েছি প্রথমে পুদিনা পাতা একটি মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পুদিনা পাতা তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখো ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি দু রকম পাতা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে পাঁচ থেকে ছখানা কাঁচা লঙ্কা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম দেওয়ার পর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা হয়ে গেছে এবার চিকেন নিয়েছি এখানে চিকেন ছশো গ্রাম মতো নিয়েছি তারপর চিকেনের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি টক দই টক দই দু চামচ মতো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা বড়ো চামচের হাফ চামচ দিলাম তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এটাও হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো এটাও হাফ চামচ দিয়েছি তারপর দিচ্ছি সেই পেস্টটা যেটা আমি কিছুক্ষণ আগে বানিয়ে রাখলাম পুদিনা পাতা কাঁচা লঙ্কা ধনে পাতা আর কাজু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা আমি গোটাটাই দিয়ে দিয়েছি তারপর পেস্টটা দেবার পর খুব ভালো করে এটাকে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে দেখো ভালোভাবে ম্যারিনেটটা আমি করে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে রাখবো এক ঘন্টা মতো এখানে মূল রান্নায় চলে এলাম তেলটা গরম করে এখানে সাদা তেল ইউজ করেছি তেলটা গরম করে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দারচিনি দিয়েছি এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা অব্দি এটাকে ভেজে নেব এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা টেস্টটা ব্যালেন্স রাখবে তার জন্য দিয়ে দিলাম আমি সাদা তেল ইউজ করেছি আগেও বললাম এখনও বলে দিলাম তারপর চিকেনটা দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনটা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে রান্না করেছি এটাকে দেখো ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিলাম দেখো বেশ খানিকটা জলও বেরিয়ে এসেছে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো চিকেনটাকে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন নুন দেবার পরও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে যেহেতু পুদিনা পাতা ধনে পাতা এছাড়াও টক দই রয়েছে তাই জলটা একটু বেশি বেরিয়েছে তারপর আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি চিকেনটা যতক্ষণ না সিদ্ধ হয় ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আর এই রান্নাটার কিন্তু টেস্টটা সত্যি অসাধারণ খেতে হয় দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে ফিরে আসছি এটা আমার সার্ভ করে নেওয়া হয়ে গেছে তাহলে তোমাদের যদি এই চিকেন হরিয়ালির রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমার পাকশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে আর যারা যারা আগেই কাশি করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্তই থাকুক দেখতে থাকো ঝুমার পাশে আরও আরও নতুন ভিডিও আসছে গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং